বাংলাদেশের সরকার বলছে গত কয়েকদিনে বন্যার কারণে বিভিন্ন জেলায় সাতাশি জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে মারা গেছে পানিতে ডুবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে জামালপুরে তবে কর্মকর্তারা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং খারাপ হওয়ার আর কোনো আশঙ্কাও তারা করছেন না বন্যা পরিস্থিতির উপর খোঁজ রাখছিলেন আমাদের সংবাদদাতা মুন্নি আক্তার তাকে আমি জিজ্ঞেস করেছিলাম হঠাৎ করে কেন সাতাশি জনের মৃত্যুর কথা বলা হচ্ছে আসলে আমরা মৃত্যুর খবরটা শুনিনি বিষয়টা এরকম না স্থানীয় যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে বেশ কিছুদিন ধরে আলাদা আলাদা জেলা ধরে কয়েকজন মারা গেছে এরকম একটা ফিগার আমরা পাচ্ছিলাম এছাড়া গত সতেরোই জুলাই বুধবার সেটা স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম একটি হিসাব দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে সতেরোই জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা পঁচিশ বন্যার কারণে কারণে বিভিন্ন তো সেটা থেকে আপডেট করে করে এটা আবার নতুন একটা হিসাব তারা জানিয়েছে সেখানে বলা হয়েছে যে জুলাই দশই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত মোট বারো দিনে সাতাশি জনের মৃত্যু হয়েছে কোথায় কোথায় এই মৃত্যুগুলোর কথা এই কর্তৃপক্ষ বলছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আসলে যেসব জেলায় বন্যার বন্যাটা মারাত্মক আকারে দেখা দিয়েছে সেসব জেলায় তবে সংখ্যার হিসেবে যদি আমরা বলি সেখানে স্বাস্থ্য অধি দপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম তাদের বিজ্ঞপ্তিতে দেয়া হিসেবে যেটা বলছে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জামালপুর জেলায় উনত্রিশ জন মারা গেছে এছাড়া গাইবান্ধা জেলায় পনেরো জন নেত্রকোনায় তেরো জন এবং টাঙ্গাইল ও সুনামগঞ্জ জেলায় পাঁচজন করে মারা গেছে এটা হচ্ছে বড় সংখ্যাগুলো এছাড়া লালমনিরহাট নীলফামারী চট্টগ্রাম কক্সবাজার কুড়িগ্রাম শেরপুর ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জ বগুড়া এবং ফরিদপুরও প্রাণহানির খবর পাওয়া গেছে মুন্নি এটা তো একটা সমস্যা যে কোন মৃত্যুকে আমরা বলবো যে বন্যার কারণে হয়েছে কিভাবে সেটা নির্ণয় করা হবে এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে যে কিভাবে এই সাতাশি জন মানুষের মৃত্যু হয়েছে আসলে বন্যায় মৃত্যুর কথা বলা হচ্ছে কিন্তু এখানে আলাদা করে কারণ দেখানো হয়েছে যে কোন কারণে কে মারা গিয়েছে বা কোন কারণে মৃত্যু সংখ্যাটা কত সেখানে এই হিসাবে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পানিতে ডুবে বন্যার যে পানি সে পানিতে ডুবে মারা গেছে সত্তর জন এছাড়া সাপের কামড়ে মারা গেছে আটজন বজ্রপাতে ও প্রাণহানি হয়েছে বজ্রপাতে সাতজন মারা গেছে এছাড়া আরটিআই বা যেটা শ্বাসনালীর সংক্রমণ যেটা বলে শ্বাসনালীর সংক্রমণে একজন মারা গেছেন আর অন্যান্য কারণে বলা হয়েছে যে একজন মারা গেছেন এখনকার বন্যা পরিস্থিতি কি এ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটা বলেছেন আমি কথা বলেছিলাম এ নিয়ে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি বলেছেন যে এখন যেহেতু বৃষ্টি নাই এর জন্য আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী আগস্টের মধ্যবর্তী বা মাঝামাঝি পর্যন্ত বন্যা পরিস্থিতি বা নতুন করে বন্যা হওয়ার আর কোনো আশঙ্কা নেই বলছিলেন মুন্নি আক্তার ঢাকা থেকে